যেখানে আমি রং ইউজ করছি আপনারা চাইলে রং ব্যতীত সাদা বানাইতে পারবেন, আপনি চাইলে বিভিন্ন প্রকার কালার তৈরি করতে পারবেন। এই মেশিন দিয়ে চাউল ডাউল গম ভুট্টা ইত্যাদি জিনিস বা ইত্যাদি উপকরণ দিয়ে আপনি এই মজাদার সুস্বাদু চিপস তৈরি করতে পারবেন। আপনি চাইলে অ্যালুমিনিয়ামের ফুয়েল প্যাকেটিং করে মার্কেটিং করতে পারবেন। শহর গ্রাম বন্দর যেখানেই চান না কেন আপনি এটি ভ্রাম্যমান কায়দাও ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স। আপনাদের সামনে এখন যে মেশিনটি রাখা আছে সেটি হচ্ছে চিপস তৈরি করা মেশিন। আমি কিছু উপকরণ এখানে রাখছি আপনাদেরকে চিপস তৈরি করে দেখানোর জন্য। তো এই মেশিন দিয়ে কী কী চিপস তৈরি করতে পারবেন এবং কীভাবে তৈরি করবেন, মেশিনের সাথে কয়টা নিপিল পাচ্ছেন প্লাস কীভাবে কাটিং হবে সেটি কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। বিভিন্ন প্রকারের মেশিনারিজ বিভিন্ন সময় আমি বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে অনলি মেশিন প্রাইস 14,500 টাকা। যদি কিনা আপনি এরকম ফুলফিল সেট আপ, আমি যদি আপনাদেরকে ঘুরে দেখাই ফুলফিল সেট আপ মোটর সহকারে এরকম একটা স্যাসিসের উপর নেন, সেক্ষেত্রে আপনার 42,000 টাকা পড়বে। এই 42,000 টাকা সেট আপও আপনি নিতে পারেন। আপনি যদি মনে করেন মোটর ব্যতীত ডিজেল ইঞ্জিন ব্যবহার করবেন, ইলেকট্রিসিটি যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। ডিজেল ইঞ্জিন যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দাম কিছুটা কম বেশি হইতে পারে। সেই একটা মেশিন দিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকমের চিপস তৈরি করতে পারবেন। যেখানে যে ডাইসগুলো রাখা আছে নিপিলগুলো, এখানে যে 16টা নিপিল দেওয়া আছে 16টা ডিজাইনের চিপস তৈরি হবে একই মেশিন দিয়ে। আপনি চাইলে রশির মতন বাইর করতে পারবেন, আপনি যদি মনে করেন কাটিং সিস্টেম বাইর করবেন। আমি কিন্তু ইতিপূর্বে যেগুলো দেখাইছি আপনাদেরকে কাটিং সিস্টেমও দেখাইছি, রশির সিস্টেমও দেখাইছি, পাইপ সিস্টেম দেখাইছি, বিভিন্ন ক্যাটাগরি দেখানোর চেষ্টা করেছি। তো এখন যেটি দেখাবো সেটি হচ্ছে কাটিং সিস্টেম, পাইপ চিপস, অনেকে রিং চিপস বলে থাকে। তো চলুন যাওয়া যাক, কথা না বাড়িয়ে একটা মেশিন আমি আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেশিন চালানোর সিস্টেমটা সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিও না টেনে দেখতে থাকুন, তাহলে কিন্তু মেশিন চালানোর সিস্টেমটা আপনি শিখে নিতে পারবেন এই ভিডিও থেকেই। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমি ইলেকট্রিসিটি লাইন দেব, এরপরে 21 কুনি পানি দেব, একই রকমভাবে কিন্তু আপনি বিভিন্ন রকমের ডাইস আপনি লাগাবেন, বিভিন্ন রকমের চিপস তৈরি হবে, সেটা হচ্ছে চিকন পাইপ সিস্টেম তৈরি হবে। আর পাশাপাশি যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা দিয়ে যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা একদম চেনাচুর ভাজার মতন হয়ে যাবে। তো চেনাচুর ভাজার সিস্টেম হচ্ছে এটা। আর আপনি যদি মনে করেন যে না আমি একটু চিকন টাইপের করব, 4টা নিপিল একসাথে তৈরি করব, সেটা কিন্তু এই নিপিল দিয়ে তৈরি করতে পারবেন। তো এই নিপিল খোলা ফিটিং ইতিপূর্বে আমি একটা ভিডিওতে দিয়ে দিছি, সেটা এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা থেকে ঘুরে এসে শিখে নিতে পারবেন। আরও বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের অফিসে আসবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আসতে পারবেন আমাদের অফিস সময়ে। তো বিবার সেখানে আমি রং ইউজ করছি, আপনারা চাইলে রং ব্যতীত সাদা বানাইতে পারবেন, আপনি চাইলে বিভিন্ন প্রকার কালার তৈরি করতে পারবেন। এই মেশিন দিয়ে চাউল ডাউল গম ভুট্টা ইত্যাদি জিনিস বা ইত্যাদি উপকরণ দিয়ে আপনি এই মজাদার সুস্বাদু চিপস তৈরি করতে পারবেন। আপনি চাইলে অ্যালুমিনিয়ামের ফুয়েল প্যাকেটিং করে মার্কেটিং করতে পারবেন। শহর গ্রাম বন্দর যেখানেই চান না কেন আপনি এটি ভ্রাম্যমান কায়দাও ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। সামথিং টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করে নিজেকে নিজে স্বাবলম্বী গড়ে তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।